আচ্ছা আমরা এখন আপনার এই যে এই কয়েনটা এখন কিনবো এই যে ভি ইউ ডাবল ডি ওয়াই বারডি কয়েনটা এখন আমরা রেডিয়াম থেকে কিনবো ট্রাস্টলার থেকে কীভাবে কিনবা আমি এ টু জেড আপনাদেরকে দেখা দিচ্ছি তা আমরা প্রথমে চলে আসবে ধরুন আমি সোলোনা দিয়ে কিনতে হবে আমরা এখান থেকে কিনতে হলে ষোলোনা দিয়ে কিনতে হবে ধরুন আমরা সোল বাইনান্স থেকে শোল কিনে নিব ধরুন একশো ডলার সোল আমি এখন কিনবো নেটওয়ার্ক একটু প্রবলেম আচ্ছা এখানে আমরা বাড়িতে ক্লিক করি নেটওয়ার্ক একটু এড করে এজে আর্সে আমরা এখন বাইতে ক্লিক করলাম আমি এখানে একশো ডলারের আমি সোলনা কিনে নিলাম এই বাই সোল আমি এখানে একশো ডলার সোলোনা কিনে নিলাম এরপর আমরা যেটা করবো টাচ টয়েলেটে ঢুকবো আমরা টাচ টয়েলেটে ডুবার পরে দিয়ে আপনারা সোলনা নিয়ে আসবেন এখানে উপরে চার্জ করবেন বা এখানে সবাই আমরা সোলনা আনতে পারি বা ও ফোরের কর্নারে এখানে ক্লিক করলে এখানে সোল লিখবেন এস ওয়েল সোল সোল লিখলে এখানে এ সোল সোলনা যেটা প্রথমটা ওইখান থেকে আমরা ওইটাতে ক্লিক করবো সোল সোলোনা ঠিক প্রথমটাতে আমরা ক্লিক করব সোলোনাতে ক্লিক করার পর দিয়ে আমরা এখানে রিসিভে ক্লিক করবো রিসিভে ক্লিক করার পরে দিয়ে আপনি ওই যে ডিপোজিট এখানে প্রম এক্সচেঞ্জ ওইখানে ক্লিক করলে হবে তো আমরা একটু দেখি আমাদের সোল কয়টা আছে এখানে সেল করতে গেলে সোল দেখাইব আমাদের অ্যাভেলেবেল আছে জিরো পয়েন্ট সত্তর দশমিক নাইন সোল তো আমরা এখন যেটা করব এখানে ওই যে ডিপোজিট ফ্রম এক্সচেঞ্জে ক্লিক করবো তারপরে বাইনান্সে ক্লিক করব তারপরে এখানে আমাদের যেটা আছে আমরা সেখানে সোলটা লিখে দিব আমরা এখানে তো এখানে আমাদের সোল অ্যামাউন্টটা আপনারটা লিখে দেবেন আমাদের ছিল জিরো এটা ছিল এই তো আমরা এটা হলো যে আপনার এই ফি দেখেন ফি হলো যে এক সেন্টের মতো সোল আচ্ছা দেখ আমরা এটা কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দিয়ে দিলাম এই যে এখানে সোল দেখাচ্ছেন প্রায় একশো ডলারের মতো সোল আমাদের এখানে মানে এক আমাদের ফি গেছে আর কি এই যে আমি এটা কনভার্ট করে নিলাম তো কনভার্ট করার পরে এখন যে সিগন্যালটা দিচ্ছি ওই সিগন্যালটা আমাদের ফার্স্ট টার্গেট একশো পার্সেন্ট আর ম্যাক্স টার্গেট হলো যে এক হাজার পার্সেন্ট এই খুব শীঘ্র এটা শর্ট টাইম সিগনালেই আশা করি আপনারা প্যারা নেওয়ার দরকার নাই নতুন অবস্থায় আপনারা দশ ডলার বিশ ডলার দিয়ে করতে পারেন এরপরে আমরা আস্তে আস্তে বেশি করব। তো আমার একটা সোলটা প্রসেসিং হচ্ছে এটা একটু পরে আমাদের এখানে ডিপোজিট হইলে আমাদের টাস্ট ওলাটে শো করবে তো আমরা ডান দিয়ে দিলাম আমরা টাস্টালাটা আবার চলে আসলাম আবার আসার পরে দিয়া এই যে আমাদের এখানের মধ্যে কিছুক্ষণের মধ্যে এটা এখানে শো করবে সোলটা এখানে চলে আসবে তো আসার পর দিয়ে আমরা যে আমাদের যে কয়েনটা সেই কয়েনটার অ্যাড্রেসটা একটু আমরা কপি করে নিই আমরা একটু এটা ইয়ার থেকে কয়েন মার্কেট ক্যাফে গেলাম কয়েন মার্কেট ক্যাফে আসার পর দিয়ে কয়েনটার প্রাইজ এখানে শো করতেছে তো আমরা হলো যে এখানে টোকেনের আমি অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম একটু পরে আপনাদেরকে সেটা আমি হলো যে সিগনালার সাথে দিয়ে দিব তো এরপরে আমরা হলো যে আবার টাশ আসবো আসবে দেখবে আমাদের সোলগুলো আসছে কি না যে সোলগুলো এখানে আসলে আমাদের নোটিফিকেশান আসবে আমরা কাজে চলে যাই আপনারা একটু দেখে নেবেন এখানে ডিসকভার লেখা আছে নিসে একবার ডান কর্নারে ডিসকভার লেখা আছে আমরা ডিসকভারে ক্লিক করব ডিসকভারে ক্লিক করার পরে এই যে আমার এখানে জুপিটার এক্সচেঞ্জ লেখা আছে আপনারা যেটা করবেন উপরে চার্জ করবেন জুপিটার জুপিটার লিখলেই এই জুপিটার জুপিটার হ্যাঁ জুপিটার এক্সচেঞ্জ লিখলে উপরে যে লেখাটা আসবে জুপিটার ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এইভাবে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা যেটা করবেন উপরে সোলোনা দেবেন এই যে আমাদের সোলটা চলে এসেছে এখানে ম্যাক্স দিলে দেখাচ্ছে আটানব্বই ডলার আচ্ছা যাক এখানে আটানব্বই দশমিক এত যাক তো আমরা যেটা করবো নিচ্ছে এখানে আমরা ইউএসডিসি ক্লিক করব এখানে ইউএসডিডি ক্লিক করবো উপরে আমরা আমাদের যে অ্যাড্রেসটা কপি করছি সেটা এখানে চার্জ করবো চার্জ করার পরে এই যে এখানে চলে এসছে কয়েনটা এ মানে কয়েনটা আসছে এখন হলো যে আপনি কত ডলারে কিনবেন আপনি কি ম্যাক্স দিয়ে কিনবেন না কত ডলারে কিনবেন বা আপনি এখানে কাস্টমারভাবে যদি এডিট করতে চান কত ডলারে কিনবেন সেটা এখানে দিতে পারেন তো আমি মোটামুটি আটানব্বই ডলার ডলার দিয়ে কিনতে চাচ্ছি তারপরে এখানে নিচে দেখেন সোয়াপ লেখা আছে আমি সোয়াপে এখন ক্লিক করে দিব এই যে নিচে দেখেন প্রাইসও লেখা আছে জিরো পয়েন্ট ডাবল জিরো বারোতে চলতেছে মার্কেট আমরা এখন সয়্যাপে ক্লিক করে দিব সোয়াপে ক্লিক করে দিচ্ছি এই যে প্রসেসিং হচ্ছে এখানে অপটিমাইজে এই কী হচ্ছে এটা এই যে দাঁড়ান হচ্ছে এখানে আমরা এখানে এখন কনফার্ম ক্লিক কনফার্মে ক্লিক করে দিব এরপরে এখানে আপনার ট্রানজেকশন হচ্ছে আমরা একটু দেখি প্রসেসিং ট্রানজেকশন তো বিয় ট্রানজেকশন একটু আমরা একটু দেখি এটা কী আসে এখানে নোটিফিকেশান আসবে আপনার কমপ্লিট হইলে এই যে কনফার্ম কনফার্মিং এ ট্রানজ্যাকশন আর মুখে দিয়ে আসেন এই যে ট্রানজে ট্রানজ্যাকশান কনফার্মড হয়ে গেছে মানে আমাদের এটা কিনে হয়ে গেছে এটা আমরা দেখব কিভাবে এখন এখন হলো যে আমরা যদি সেল করতে চাই আবার আমরা কী করবো কয়েনটাকে আমরা উপরে নিয়ে আসবো সোলকে নিচে নিয়ে আসবো তখন আমরা এই সেল করতে চাই এখানের মধ্যেই যে দেখেন ইনস্টান সেল সেল করতে চাইলে কয়েনটা কত শো করতেছে এখানেই বরাবর আপনার দেখেন মোটামুটি একশো দুই ডলারের শো করতেছে মানে ইনস্ট্যান্ট আমার প্রফিটে আছে আমি তো এইভাবে আপনারা এখান থেকে কিনে যখন সেল করে দেবেন সোলোনা হিসেবে হিসেবে সেল করে দিতে পারবেন আপনার আপনারা চাইলে ষোলোনার আপনারা যদি চান যে না সোলোনার দাম তো কম এবারে আপনাদের লাভ লস হবে সেক্ষেত্রে আপনার এখানে ইউএসডিসি আছে ইউএসডিসি আছে এখানে ইউএসডিসি ক্লিক করে দেবেন এখানে আপনারা সোলোনারা সেল করে দেবেন জামিলা শেষ তো এটাই আর কি আপনাদের এরপর কয়েনটা আপনারা দেখবেন কীভাবে ধরুন ওই নিচে ইউএসডিসি লেখা আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমাদের নিচে শো করতেছে এটা দেখছেন কিনছিলাম আটানব্বই দশমিক কত দিয়া এখন মোটামুটি একশো দুই ডলার হয়ে গেছে তো এইভাবে কিনতে হয় তো এটা আমি আপডেট দিয়ে দিব তো এই কয়েনটা আপনারা নতুন অবস্থা সবাই কিনেন ফার্স্ট টার্গেট হান্ড্রেড পার্সেন্ট এই এমনকি শর্ট টাইম সিগন্যাল এটা একদিন তিন দিন পাঁচ দিন সাত দিনের ভিতরে প্রফিট পাওয়া যাবেন মোটামুটি ফার্স্ট টার্গেটে হান্ড্রেড পার্সেন্ট নতুন অবস্থায় সবাই কাজ করতে পারেন সবাইকে ধন্যবাদ এই তারপরে কিন্তু কয়েনটা কিন্তু আপনারা এই যে কয়েনটা কিন্তু আপনারা মনে করেন এখান থেকে ক্রস দিয়ে দেবেন ক্রস দেওয়ার পরে দিয়ে আপনারা এই যে এখানে আসবেন আসার পরে দিয়ে আপনারা এখানে কিন্তু কয়েনটা শো করবেন আপনাদের আপনাদের এখানে কয়েনটা শো করবে না আপনাদের যেটা করতে হবে আবার মনে করেন ডিসকভারে যাইতে হইব যাওয়ার পরে এখানে জুপিটারে যাইতে হইব যাওয়ার পরে এখানে আসলে আপনারা কয়েনটা পাইবেন বাট এখান থেকে যদি আপনি সোল বা ইউএসডি তে কনভার্ট করে নেন সেক্ষেত্রে আপনার লাস্ট ডলারের ভিতরে ডলারগুলো শো করবে এখানের মধ্যে ডলারগুলো আপনাদের শো করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ কোনো কেউ কিছু না বুঝতেই অবশ্যই জানাবেন